আমরা এখন আলোচনা যাব, সরাসরি আলোচনা যাব। আমরা এখন স্বাগতম জানাবো আজকের আলোচক, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক শ্রী শঙ্কর সেন গুপ্ত মহোদয়কে। দাদা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনারা ভালো আছেন সবাই? সবাই ভালো আছি দাদা, আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে। আপনি জানি আমরা আপনি খুব ব্যস্ত আছেন, ঠাকুরের কাজে নিবেদিত, আপনার দায়িত্ব বড় দায়িত্ব ভাবনা নিয়ে আছেন। আপনি চট্টগ্রামের আমাদের সেই শাখা, সেই শাখার আপনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এছাড়াও আপনি আরো অনেক সংগঠন নিয়ে আপনি ব্যস্ত, সেগুলো শুনবো আজকে আপনার আলোচনা থেকে। আমরা চেষ্টা করব কিছু আপনার থেকে শেখার জন্য। আমাদের বক্ত শ্রোতারা অনেকে অনেক কিছু হয়তো জানেন না, আপনার সম্পর্কে জানবো। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ঠাকুর অনলাইন যে সৎসঙ্গ আপনারা প্রচার করে চলেছেন, আমার ঠাকুর এই অনলাইন সৎসঙ্গটি বিশ্বের মানুষকে উদ্বুদ্ধ করছে, ঠাকুর সম্পর্কে জানার জন্য মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। এই অনলাইন সৎসঙ্গের যারাই অর্গানাইজার, যারাই সংগঠক এবং যারা প্রচার করছেন, তাদেরকে আমি রাশেক্ত জয়গুরু জানাচ্ছি সর্বপ্রথম, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, রাশেক্ত জয়গুরু জানাচ্ছি মন্তোষদা আপনাকে। আপনি অনেক কষ্ট করে আসলে এই মূল্যবান সময় দিয়ে এই কাজটি চালিয়ে যাচ্ছেন, এবং আপনার পিছনে যারা আছে, হ্যাঁ সেটাই, আপনার পিছনে সাথে যারা আছে তারাও অনেক মূল্যবান সময় কাটান, মূল্যবান সময় কাটিয়ে অনেক মহামূল্যবান কাজ করে থাকেন এই ঠাকুরকে প্রচার করার জন্য, এবং মানব কুলের উদ্ধারের জন্য পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন পাবনা জেলার মেহেরপুর গ্রাম। তারই পৃষ্ঠ এই সৎসঙ্গ, মানব কুলের উদ্ধারের জন্যই কাজ করে চলেছে তার নির্দেশ মতেই। আমরা যারা তার আশ্রিত হয়েছি, আমরা পূর্বজন্মের স্বীকৃতির ফলেই আসলে ঠাকুরের এই সৎ নামটি পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি পরম পিতা যে আমাকে আশ্রয় দিয়েছেন তার পাদপদ্মে, এবং তার জীবন, তার যে জীবন বিধান তিনি দিয়েছেন আমাদেরকে, সেই জীবন বিধানের আলোকে যদি আমরা ঠিকভাবে কাটাই কাটাই চলতে পারি, তাহলে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্ব উপনীত হতে পারি। সেই কলির কল্কি অবতার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবন দেবতা, তিনি মানব কুলের জন্যেই এই মহা সম্পদ দিয়ে গেছেন। এই সম্পদ গুলো যদি আমরা আমাদের জীবন চলনে আমরা যদি আত্মস্থ করতে পারি এবং অভ্যস্ত হতে পারি, তাহলে আমরা মনুষ্য থেকে দেবত্বে উপনীত হতে পারবো। তিনি সাবধান বাণীতে যে কথাটি বলেছেন যে তোর ঠাকুরত্ব না জাগলে দেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমি অনেক কাজ করলাম কিন্তু আমার ঠাকুরত্বকে ভিতরে যে ঘুমন্ত যে ঠাকুর রয়েছেন, যে মহাশক্তি রয়েছে, সেই পরম আত্মাকে, এই জীবাত্মার অংশ আমি হচ্ছে পরমাত্মার অংশ সম্ভূত জীবাত্মা আমার মধ্যে আছে, সেটিকে যদি আমি জাগ্রত করতে না পারি, তাহলে আমার এই জন্ম, মানব জন্মটি বৃথা হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকে যারাই ঠাকুরের আশ্রয় নিতে পেরেছি, সৎনামে দীক্ষিত হতে পেরেছি, আমাদের মূল কাজটি হবে সমস্ত কাজের ভিতর দিয়ে, সমস্ত অনুশীলনের মধ্য দিয়ে এবং সমস্ত চর্যা, সমস্ত বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা ঠাকুরত্বে উপনীত করা নিজেকে। অর্থাৎ আমার যে আত্মা, সে আত্মার ঊর্ধ্বগতি আমি করতে পারবো ঠাকুরের নির্দেশিত পথে চলে। সৎনাম, তলায় ফেরায় জপ, এগুলো তার নির্দেশ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় কুলির এটি তপস্যা। কুলির কল্কি অবদার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সে তপস্যা করার জন্য সময় নির্ধারণ করেছেন, কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। সে দীক্ষার আসরে সে কথাগুলো হয়তো ঋত্বিক দেবতারা পর্যাপ্ত ভাবে বুঝাতে পারে না সময়ের অভাবে, কারণ অনেক অনেক মানুষ দীক্ষার জন্য লাইন ধরে থাকে, এবং আমাদের খুব অল্প সংখ্যক ঋত্বিক দেবতা বিশ্বের মধ্যে আছেন, তারা সে দীক্ষার আসরে এই কথাগুলো আসলে বলতে পারেন না, বলার সুযোগ পান না। বিশ নামটি তারা প্রদান করেন এবং সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনী করেন সেটা পর্যাপ্ত নয়। দীক্ষা উত্তর যাজন, দীক্ষা
পরবর্তী যাজন সেটি কিন্তু আমাদেরকে প্রকৃতভাবে শিখাবে। আমরা নামটি দীক্ষার আসরে বসে পাই, এর পরপরেই আমরা সেই যিনি দীক্ষিত দীক্ষা নিচ্ছেন তার পরিবারে গিয়ে ঋত্বিক দেবতারা বা এই পথের দিশারি যারা শৈশেন দুর্জয় যাজক যারা নিয়ে হয়েছেন তাদের উচিত, এবং আমরা সাংগঠনিক ভাবে যে কাজগুলো করে চলেছি আমাদের উচিত যে দীক্ষা পরবর্তী যাজনের মধ্য দিয়ে সে মানুষকে মুক্তির স্বাদ পাইয়ে দেওয়া, পরম দয়ালের নির্দেশিত পথে চলার ঠিক ঠিক বিধানটি জানিয়ে দেওয়া, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপস্যা, এটি কুলকি অবদার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। তিনি পাবনার হিমেতপুরে যখন জন্ম নিয়েছিলেন তখন এই পদ্মা নদীর মাঝিরা আগুন আগুন বলে যে ঠাকুরের বাড়ির দিকে তেরে এসেছিল, বাড়িকে আগুন থেকে রক্ষা করার জন্য এসেছিল, কিন্তু তারা এসে দেখলো সেই সেটি একটি মানব শিশু নয়, একটি দেব শিশু মা মনমোহিনীর কোল আলোকিত করে জন্ম নিয়েছে। তার জন্মের মধ্যে দিয়েই তিনি সেই বার্তাটি আমাদেরকে দিয়েছেন, এবং এর পরপরে তিনি যা কিছু করেছেন সমস্ত মানবকুলের উদ্ধারের জন্য করেছেন। আমরা যারা তার সৎনামে দীক্ষিত হতে পেরেছি, আমার যদি ভুল না হয় বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 8 কোটি তার অনুসারী আছে, সেই সৎনামে দীক্ষিত 8 কোটি মানুষ এখন তাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, তার বাণীর আলোকে জীবন গঠন করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যে কাজটি এখন করতে হবে সে কাজটি হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে আরো সুসংগঠিত ভাবে আমাদের জেনারেশনকে, আমাদের যারা নেক্সট জেনারেশন যারা ছাত্র আছেন তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই ঠাকুরের বিধিবিধান গুলো প্রশিক্ষণ দেওয়া। এজন্যই আমরা পাবনা মেহেরপুরে গঠন করতে চলেছি বা সিদ্ধান্ত নিয়েছি আমরা, এটা পাবনা হিমেতপুরের যে বিশাল একটা পরিসর রয়েছে, 200 বিঘার মতো আমাদের জমি আছে, সেই জমির উপরে আমরা গড়ে তোলার স্বপ্ন দেখছি। আমার একটা পরিকল্পনা ছিল আছে, কৃত্রিম মাতৃ মন্দির সম্পন্ন হওয়ার পরেই এখানে একটা স্কুলে হাত দেওয়া, যে স্বপ্নটি সেটি আমি অনেক বছর আগে আমার বক্তৃতার মাধ্যমে হিমেতপুরে বা হিমেতপুরের বিভিন্ন মিটিং এ আমি প্রকাশ করেছি। সেই পরিকল্পনাটি হচ্ছে, সেই স্বপ্নটি হচ্ছে আমাদের সন্তানদেরকে আবাসিক ভাবে হিমেতপুরে রাখা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে সেখানে সেই স্কুলে ভর্তি হবে, এবং সেখানে আমরা এমন এক নিরাপদ আশ্রয় গড়ে তুলতে হবে যাতে শিশুরা বা আমাদের সন্তানরা সেখানে সেই স্কুলে ভর্তি হওয়ার পরে তাদের সমস্ত নিরাপত্তা আমরা বিধান করতে পারি, সর্বদিক থেকে নিরাপদ করতে পারি প্রথমত। এর পরপরে যেটা আমরা করতে হবে বা করব সেটি হচ্ছে আবাসিক ভাবে তাদের থাকা খাওয়ার একটা নিরাপদ একটা অভয়ারণ্য, সেখানে আমরা নিরাপদ আশ্রয় সেখানে করতে হবে, সাথে সাথে ঠাকুরের আইডিওলজির প্রশিক্ষণ তা আমরা সেখানে দিতে হবে। এটি ভোরের প্রার্থনা থেকে শুরু করে ধীরে ধীরে তার দিনমান সেখানে সে যাপন করবে, সে ভোরের প্রার্থনা করবে, ভোরের প্রার্থনা শেষে তার প্রাতকালীন সমস্ত কাজ সেরে সে লেখাপড়ায় মনোযোগী হবে, সে সেখানে থাকবে, খেলাধুলা শিখবে, এবং ঠাকুরের সমস্ত বিধিবিধান মতে তার খাদ্য, তার আচরণ, তার চলন সমস্ত কিছুকেই তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেখানে আমরা যে ইনস্ট্রাক্টর গুলা বা ঋত্বিক দেবতারা অদুর্য যাজক থাকবেন টিচার হিসেবে, তারা সেই শিশুদেরকে বা সেই ছাত্রদেরকে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাটি সেখানে যদি দিতে পারে তাহলে সে ঠাকুরের মানুষ হয়ে সেই স্কুল থেকেই সে গড়ে উঠবে, এবং সে সাঁতার কাটা শিখবে সেখানে, সেখানে সে খেলাধুলা শিখবে, সেখানে ক্রিকেট ভলিবল থেকে আরম্ভ করে সমস্ত খেলাধুলার সুযোগ সুবিধাগুলো থাকবে, তার লেখাপড়ার জন্য ক্লাসরুম থাকবে, এবং সে তার আবাসিক ভাবে যাতে সে থাকতে পারে সেটারও সুব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা সেটি সেটি আমরা নিশ্চিত করতে হবে। সেখানে যদি আমরা প্রতি বছর 100 জন করেও যদি ছাত্র ভর্তি করাতে পারি, আমরা ক্লাস 6 থেকে সেখানে সেই স্কুলটি করার আমাদের পরিকল্পনা আছে। ক্লাস 6-তে যখন একটা ছাত্র উঠে তখন সে নিজের কাজগুলো নিজে করতে পারে। ঠাকুর যে বলেছেন কাঁথায় নানুয়ালে বাস,
পাকাই করে ঠাস ঠাস, সে কাঁচা থাকতেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেখানে ঠাকুরের আদলেই, ঠাকুরের নির্দেশ মতেই আমরা গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি করতে পারি। এবং প্রতি বছর যদি 100 জন করে ছেলে আমরা ভর্তি করাই প্রথমে ক্লাস 6-তে, এবং 1 বছর পরে ক্লাস 7-এ চলে যাবে, এবং 6-তে আরো 100 জনকে আমরা ভর্তি করাবো, এভাবে করতে করতে প্রতি ক্লাসগুলো আমরা ফিল আপ করতে পারবো, এবং সেই স্কুল থেকে আস্তে আস্তে আমরা কলেজ সৃষ্টি করতে পারবো। স্কুলের ছাত্ররাই কলেজে ভর্তি হবে, এবং সেই কলেজ থেকে আস্তে আস্তে আমরা সান্ডল্য বিশ্ববিদ্যালয়, যেটি ঠাকুর বলেছেন সান্ডল্য বিশ্ববিদ্যালয়ের কথা, এটি পাবনা হিমায়তপুরেই প্রথম হেড অফিস হিসেবে, হেড প্রধান ক্যাম্পাস হিসেবে আমরা পাবনা হিমায়তপুরে গড়ে তুলতে পারি, যেহেতু তিনি সেখানে জন্ম নিয়েছেন এবং তার নির্দেশ আছে হিমায়তপুরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান মিলিতভাবে সবকিছু করবার। হিমায়তপুর কেন্দ্রেই তো না হলে কোথাও করলে তা কিন্তু হবে না। এই যে তার যে কথা, এই কথা তার যে নির্দেশ, তার এই কথাগুলোকে আমরা বাস্তবেই রূপ দিতে হবে। আমি সারাদিন বক্তৃতা দিলাম, সারাদিন আমি কাজের কাজ কিছু হলো না করি, তাহলে কিন্তু আমার বক্তৃতাটি বৃথা হয়ে যাবে। আমাদের ঠাকুরত্বকে জাগ্রত করার যে কর্মসূচি তিনি দিয়েছেন, সেটাকেও বাস্তবায়ন যদি আমরা না করি, আমরা যেমন ব্যর্থ জীবন, ব্যর্থ সৎসঙ্গে, ব্যর্থ ব্যক্তি হিসেবে একদিন আমার জীবনের অবসান হবে, সে ব্যর্থতার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং প্রকৃত পক্ষে আমার আত্মাকে আমি উন্নত আত্মাতে পরিণত করার জন্যেই আমাকে ঠাকুরের নির্দেশিত পথে ঠিকভাবে নাম ধ্যান করতে হবে, ঠিকভাবে পঞ্চনিধি অভ্যস্ত হতে হবে। পঞ্চনিধি অভ্যস্ত হয়েই আমরা যজন যাজনিষ্ঠ বিদ্বস্তিনী সদাচারী হয়েই আমরা জীবনকে সুগঠিত করতে হবে, এবং সেভাবেই আমরা সুগঠিত হতে পারি। কলির কল্কি অবদাসে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই কথাগুলোকে আমরা বাস্তবে আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। এই যে ভোরের শয্যা ত্যাগ, এটি কিন্তু বিশাল শক্তির একটি সুযোগ, অর্থাৎ শক্তি আহরণের সর্বশ্রেষ্ঠ সুযোগ হচ্ছে সেই সূর্যোদয়ের আগে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি। ঠাকুর বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন করতে, সূর্যোদয়ের 30 মিনিট আগে যদি আমরা প্রার্থনাটি করি, সবাই সবাই যে যদি করি, যে 8 কোটি যে আমি বললাম বা আপনারাও জানেন কমপক্ষে 8 কোটি সৎসঙ্গী আছে, সবাই যদি আমরা একভাবেই জীবন যাপন ঠাকুরকে ধরেছি, ঠাকুরের কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য যদি আমরা কাজ শুরু করি, তাহলেই আমাদের কথার এবং কাজের সাথে মিল থাকবে, ঠাকুরের যে নির্দেশ এটি আমরা বাস্তবে ফুটিয়ে তুলতে পারবো। এবং 8 কোটি মানুষ যদি আমরা সবাই উঠে ভোরের প্রার্থনাটি দিয়ে জীবনকে শুরু করি, তাহলে দেখা যাবে আমরা আসলেই মহাশক্তির একটা আহরণের সুযোগ পেয়ে যাব। কারণ আমি দেখেছি, আমি অনেক ভাবে সেটিকে রিসার্চ করেছি, ভোরে উঠলে কি হয় বা ভোরে যারা উঠেন তারা কেমন সফল ব্যক্তি। আপনি দেখেন আজকে বাংলাদেশের চিত্রই বলি, আমি বিশ্বের চিত্র তো আছেই, বাংলাদেশে ভোরের যখন আজান পড়ে এবং সে আজানের সাথে সাথে উঠে যারা নামাজ পড়ে, তারাই কিন্তু সফল মানুষ। তাদের স্বাস্থ্য, তাদের সম্পদ সবকিছুই বৃদ্ধি পাচ্ছে, দিন প্রতিদিন বৃদ্ধি হচ্ছে। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, শিশুদেরকে আমরা ছড়ার আকারে কথাটি শিখিয়ে শ্রোতার মতো তারা আউড়ে যায়, শ্রোতার মতো তারা সে বুলিটি বলে, কিন্তু মা বাবারা যেটা শিক্ষাচ্ছে বা টিচাররা তারাও সেটি পালন করেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, হেলদি করে ভোরের নামাজ যারা করে তাদেরকে হেলদি করছে, ওয়েলদি করছে, সম্পদশালী করছে এবং জ্ঞানীও করছে, ওয়াইজ করছে। আমার মতের সাথে আপনারা সবাই নিশ্চয়ই একমত হবেন, আমার কথা নয়, মনীষীদের কথা, পরম দয়ালের কথা, উষায় নিশায় মন্ত্র সাধন করতে বলেছে। উষার মন্ত্র সাধন ভোরের প্রার্থনা, ভোরে সেই সূর্যোদয়ের 30 মিনিট আগে আবাহনী দিয়ে আমি পূত পবিত্র ভাবে প্রবৃত্তি সেরে, পূত পবিত্র ভাবে আবাহনী দিয়ে যদি আমি
প্রার্থনাটি করি। প্রার্থনার পরে আমার কিছু শরীর চর্চা আমি যদি প্রয়োজন মনে করি করতে পারি, আপনি যদি প্রয়োজন মনে করেন, শরীর চর্চা অবশ্যই প্রয়োজন। আমাদের স্নায়ুর শক্তিকে বাড়ানোর জন্য আমরা প্রার্থনার পর করে কিছু যোগ ব্যায়াম প্রাণায়াম আমরা করতে পারি। যে যোগ ব্যায়াম প্রাণায়ামের ফলে আমাদের বেদের জ্ঞান, আমাদের বেদের শক্তি শেখ সনাতনীদের, এই বেদ জ্ঞান অর্থ যোগ ব্যায়াম এবং প্রাণায়াম, পঞ্চ প্রাণায়াম। পঞ্চ প্রাণায়াম যদি আপনি জানেন এবং পঞ্চ প্রাণায়াম যদি আপনি করেন, তাহলে দেখা যাবে আপনার রোগ ব্যাধি কিছু শরীরে থাকতে পারবে, আপনার ভাইরাস ব্যাকটেরিয়া রোগ জীবাণু দূষিত গ্যাস দূষিত বায়ু আপনার শরীর থেকে পঞ্চ প্রাণায়ামের মাধ্যমে আপনি বের করতে পারবেন। কিন্তু সঠিক নিয়মে সেই পঞ্চ প্রাণায়ামটা আপনাকে করতে হবে, যেটি চট্টগ্রাম জেলা সৎসঙ্গ মন্দিরে আমি শুরু করেছি, প্রায় 10 বছর পূর্ণ হয়ে গেছে, অনেক মানুষ সুস্থ হয়ে গেছে সেই প্রক্রিয়াতে। অর্থাৎ হার্টের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে ওবেসিটিতে যারা ভুগছেন, যারা ব্লাড প্রেশারে ভুগছেন, হাই ব্লাড প্রেশার, বিভিন্ন রোগে যারা যন্ত্রণা পাচ্ছে, এমনকি যে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো মানুষের সৃষ্টি হচ্ছে, সেই বার্ধক্যকে বিলম্বিত করে দিচ্ছে, হার্ট ব্লক হয়ে গেছে, সেই হার্ট ব্লককে উইদাউট বাইপাস উইদাউট সার্জারি সেটা রিমুভ হয়ে যাচ্ছে হার্ট ব্লক। এটি পঞ্চ প্রাণায়ামের মাধ্যমে হচ্ছে এবং যোগা, আপনি বিশ্বব্যাপী আপনি যোগার যে ঢেউ সৃষ্টি হয়েছে বিশেষ করে ইন্ডিয়াতে এবং বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে গেছে। আমরা যারাই সুস্থ থাকতে চাই, সবাই কিন্তু সুস্থ থাকতে চায়, কিন্তু সুস্থতার কাজটি আমরা সেই বেদ জ্ঞানটি আমরা মানি না করি না, যার কারণে আমাদের সম্পদও চলে যাচ্ছে, স্বাস্থ্য চলে যাচ্ছে, আমাদের শিক্ষাও দিকে স্নায়ুর দিকে আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি, বিশেষ করে সনাতনীরা। আমাদের এই সম্পদ, এই সম্পত্তি অন্যরা ব্যবহার করে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা সেই সুযোগটি গ্রহণ করছে। প্রকৃতির থেকে অফুরন্ত শক্তি আপনি গ্রহণ করতে পারবেন, প্রকৃতির শক্তিতে আপনি শক্তিমান হতে পারবেন। আপনার ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন যদি আপনি ঢুকাতে পারেন এবং ব্লাডটি আপনার স্ট্রং স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট হয়ে যাবে, অর্থাৎ শ্বেত রক্ত কণিকা আপনার স্ট্রং হয়ে যাবে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়িয়ে দেবে। এগুলা ওইদিকে আমি যাচ্ছি না, আমি শুধু ঠাকুরের আদলে জীবনকে গঠন করার জন্য আপনাকে উদ্বুদ্ধ, আপনাকে আপনি যে উদ্বুদ্ধ হয়ে দীক্ষা নিয়েছেন বা যারা দীক্ষা নেননি তাদেরকেও আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ঠাকুরের যে জীবন বিধান, যে জীবন বিধানের ছায়া তুলে আপনি চলে আসুন, যারা এখনো দীক্ষিত হতে পারেননি বিশ্বের মধ্যে, পরমোদয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কুলির কুলকি অপদার, মানব কুলের উদ্ধারের জন্যেই তিনি পাবনা জেলার হিমেরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে পরমদয়ালের যে বার্থ প্লেস, যেটি জন্মস্থান, সেই জন্মস্থানটি সদাশয় সরকার 2017 সালে এটি পাবনা হিমেরপুর সৎসঙ্গের নামে লিখে দিয়েছেন। আপনারা জানেন সেই কাজটি ঠাকুর আমার দিয়ে করিয়েছেন, অর্থাৎ মন্ত্রণালয়ে সেই কাজটি মন্ত্রী মহোদয় এর সাথে আমি লিয়াজো করে সেই কাজটি খুব ত্বরান্বিত করে নিয়ে আসছি। অনেক বছর 1925 সালে পাবনা হিমেরপুরের রেজিস্ট্রেশন, এই প্রাপ্তিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা, তাদের কোনো বৈধ কাগজপত্র বাংলাদেশে নেই, তারা যে একমাত্র কর্তৃত্ব সম্পন্ন সৎসঙ্গী বা সৎসঙ্গ প্রতিষ্ঠান সেই ধরনের কোনো বৈধ কাগজপত্র তাদের কিন্তু নেই। সেটি মন্ত্রণালয় থেকে বিভিন্নবার তাদেরকে, যখনই তারা আমাদের কাজে বাধা দিয়েছে, আমাদের প্রাপ্তিকে বিলম্বিত করার চেষ্টা করেছে, তখনই মন্ত্রণালয় থেকে সেটি লিখিত আকারে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যার ডকুমেন্ট আমার কাছে আছে, মন্ত্রণালয় থেকে তাদেরকে বলে দিয়েছেন যে আপনারা একমাত্র বৈধ কর্তৃত্ব সম্পন্ন সৎসঙ্গী হতে পারেন না, আপনারা এই জায়গা পেতে পারেন না, আপনারা হিমেতপুরে কোনো সংগঠন আপনাদের নেই, এবং সেটা লিখিত দলিলের মাধ্যমে, লিখিত চিঠি মন্ত্রণালয়ের আছে। এবং সর্বশেষ 2017 সালের 12ই মার্চ এই ঐতিহাসিক, সেই আমাদের প্রাণের দাবিটি সদাশয় সরকার, বর্তমান সরকার শেখ হাসিনার সরকার এবং তৎকালীন ভূমিমন্ত্রী আমাদের দিলু ভাই, পাবনারই মানুষ তিনি,
ঈশ্বরদীর তার বাড়ি, এবং আপনার ঠাকুরের সাথে তার দাদা অনেক সখ্যতা ছিল। এই মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন সরাসরি, আমি তার ভিডিও ক্লিপ গুলো আমার কাছে আছে, যে কেন তিনি এভাবে পাবনা হিমিরপুর বা ঠাকুরের জায়গাটা বংশ করছেন। 300 বিঘার মতো জমি আমাদের, যে পাবনার মেন্টাল হসপিটাল অ্যাকুইজিশন করে সেটি মেন্টাল হসপিটাল করেছে পাকিস্তান গভর্নমেন্ট, কিন্তু আমাদেরকে মাত্র 15% জায়গা ঠাকুরের বার্থ প্লেসটি পাবনা হিমিরপুরের নামে সরকার বরাদ্দ দিয়ে দিয়েছে, এবং যার মূল্য আমরা পরিশোধ করেছি। পূজ্যপাদ কাজলদা সেই জায়গাতে গিয়ে নতজানু হয়ে সেটিকে প্রণাম করেছেন, বাথ প্লেসকে নির্দিষ্ট করেছেন, এবং তিনি উদ্বোধনও করেছেন। সরকার আমাদেরকে সেটা, পাবনার ডিসি সেটা আমাদেরকে হ্যান্ডওভারের পর আমরা ঘিরা বেড়া দিয়ে সেখানে মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলাম। তখনই কাজলদা সেখানে পাবনাতে অবস্থান করছিলেন, এবং তিনি এটা উদ্বোধনের জন্য পাবনা হিমিরপুরে ঠাকুরেই তাকে নিয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে। কিন্তু একটা অপশক্তি বলবো আমি, যারা এটিকে উদ্ধার করতে পারেনি, অবমুক্ত করতে পারেনি সদাশয় সরকার থেকে, তারা যারা হিমিরপুর পেয়েছে সে জায়গাটি, বা অনেক বছরের অনেক মানুষের পরিশ্রমের ফসল, বর্তমান যারা ডক্টর রবীন্দ্রনাথ সরকার থেকে আরম্ভ করে যারাই পাবনা হিমিরপুরে কাজ করেছেন, সবাই এই জন্মভূমি উদ্ধারের জন্যেই সরকারের কাছে ধর্ণা দিয়েছেন বিভিন্ন সময়ে। পাবনার ডিসি অফিসে বিভিন্ন রিপোর্ট আছে, সার্ভে রিপোর্ট থেকে আরম্ভ করে অনেক রিপোর্ট আছে আমার কাছে, এবং পাবনা হিমিরপুরও আছে। সুতরাং এটা না পাওয়ার কোনো, আজকে তারা মামলা করে হয়তো জায়গাটিকে বিলম্বিত করছে, এই জায়গাটিকে প্রাপ্তি বিলম্বিত করছে। পাবনা হিমিরপুর এতদিন সব সমস্ত লাখো মানুষ এসে এখানে প্রণাম করার সুযোগ পেত, যেটি বিভিন্ন উৎসবাদিতে মানুষ গেলে মেন্টাল হসপিটালের পারমিশন নিয়ে সেই দেওয়ালের মধ্যে প্রবেশ করে সেখানে মাটি মাথায় নেন এবং গায়ে মাখেন। সেখানে অনেককে মাটিতে গড়াগড়ি দিতে দেখি আমরা, আমরাও গেলে গড়াগড়ি দিই, কিন্তু মেন্টাল হসপিটালের ম্যানেজমেন্টের আন্ডারে সেই জায়গাটুকু পারমিশন নিয়ে ঢুকতে হয়, যে এর পরপরে জায়গাটি প্রায় মুক্ত অবস্থায় থাকে, যে কোনো লোক চলাফেরা করে, পশু পাখি লোকজন সেখানের উপর দিয়ে হেঁটে যায়। এই যে অপবিত্র একটি পরিস্থিতি সৃষ্টি করছে ঠাকুরের বাদ পেসের উপর, যারা আজকে আমাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে একটু অনুকম্পা হয় না? ঠাকুরের প্রতি তাদের কি কোন রকমেরই দায়িত্ববোধ নেই? তারা দাবি করে একমাত্র কর্তৃত্ব সম্পন্ন তারাই সৎসঙ্গী, এবং তারা বলছে সে মামলাতে স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড, ঠাকুর স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড লিখে দিয়েছেন কোন একজনকে, আমি নাম বলছি না। স্পিরিচুয়াল আমরা যখন মামলা দেওঘরে বসেছিল, সেটি একটা মামলার একটা কোর্ট দেওঘরে গিয়েছিল, যার সাথে আমি এবং আমরা হিমিরপুর থেকে অনেকে গিয়েছিলাম, এখানে প্রশ্ন করা হচ্ছে স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড ঠাকুর লিখে দিয়েছেন তার বড় ছেলেকে। তো আমাদের যে আদালতের আদালত তখন তাকে প্রশ্ন করতেন, যিনি বলছেন তাকে প্রশ্ন করছেন যে স্পিরিচুয়ালিটি এটি কি ট্রান্সফারেবল, তখন তিনি থমকে গেলেন, যে ঠাকুর লিখে দিয়েছেন আপনি বলছেন এটা কি ট্রান্সফারেবল, আপনি যদি ডাক্তারি পাস না করেন তাহলে কি আপনাকে আপনার বাবা ডাক্তার বলেই কি আপনাকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দেবে? তখন তিনি কমপ্লিট, তিনি তখন মাথা নেড়ে বলতেন না, ট্রান্সফারেবল না, কিন্তু ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, ঠাকুর একজনকে স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড করে তিনি দেহত্যাগ করেছেন। অবিশ্বাস্য জিনিস, এটা হতে পারে না। ওই কাগজটা কোর্টে দাখিল করে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমার হাতে সমস্ত দলিলপত্র আছে, আমাদের হাতে আছে, আমার হাতে নয়, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের হাতে আছে, মেহেরপুরের হাতে আছে, এবং বিভিন্ন জেলা কমিটিগুলো সেই দলিল কিন্তু সংরক্ষণ করছে। আমাকে অনেক থ্রেট করা হয়েছিল তখন, আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল তখনই, এবং সমস্ত অসামাজিক লোকজন দিয়ে আমাকে আক্রমণ করা হয়েছিল। যখনই আমরা এটাকে ডেভেলপ করার কাজে হাত দিয়ে সেটাকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাউন্ডারি করে, সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে,
করা হচ্ছে এবং মামলার মাধ্যমে সেটাকে বিলম্বিত করা হচ্ছে। সরকারের সমস্ত পাওনা আমরা পরিশোধ করেছি। যাই হোক, এই কথাগুলো প্রসঙ্গ ক্রমেই চলে এসছে। এই কারো মনে যদি আমি ব্যথা দিয়ে থাকি, সেজন্য ঠাকুরের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব, ঠাকুরে আমাকে ক্ষমা করে। কিন্তু কারো কাজের কারণে যদি ঠাকুরের অগ্রযাত্রা, ঠাকুরের সংগঠনের অগ্রযাত্রা যদি ব্যাহত হয়, ঠাকুরেই তাদের বিচার করবে। তারা তাদেরকে সৎসঙ্গী বলে দাবি করতে পারে না, এটি হতে পারে না। এবং কাজলদা লিখে দিয়েছেন, পূজ্যপাদ প্রচেতারঞ্জন চক্রবর্তী, তিনি আমাদেরকে লিখে দিয়েছেন যে যে স্বাক্ষর অনুকূল চন্দ্র চক্রবর্তীর যে স্বাক্ষর করা হয়েছে সেটি তার বাবার স্বাক্ষর নয়। এ ধরনের দলিল আমাদের কোর্টে সাবমিট করেছেন কাজলদায়, কাজলদার প্রতিনিধি দিয়ে। এবং আমাদের হাতে সেই দলিল আছে যে স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড করে যে উইল করা হয়েছিল বা যে পাওয়ার দেওয়া হয়েছিল সেটি ঠাকুরের স্বাক্ষর নয়। এটি আমাদের কাজলদা একমাত্র বর্তমানে ঠাকুরের জীবিত সন্তান। তিনি পাবনাতে এসছেন, তিনি চট্টগ্রাম জেলা সৎসঙ্গে এসছেন, আমাদেরকে বলেছেন যে তোমরা, তিনি আরো কি করেছেন, তিনি যত প্রণামী পেয়েছেন চট্টগ্রামে এসে বা হিমেদপুরে এসে, তাদেরকে তাকে আমরা অনেক কষ্ট করে আমন্ত্রণ করে বৈশের বাড়ি নিয়ে পড়ছেন, তিনি এসছেন, যত প্রণামী পেয়েছেন সমস্ত প্রণামীগুলো আমাদের ফান্ডে দিয়ে গেছেন। তার যে কন্যা মিতুমা, মিতুমাও সমস্ত এখানে এসেছিলেন, আমাদের বাড়িতেও আসছিলেন মিতুমা, এবং আমাদের চট্টগ্রাম সৎসঙ্গে হিমেদপুরে এসেছিলেন, তিনিও তার প্রণামীগুলো দিয়ে গেছেন। কেন দিয়ে গেছেন? এখন আমাদের সেগুলো গচ্ছিত আছে পাবনাতে বা চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মধ্যে, সেটা আমরা অনেক যত্ন করে রেখে দিয়েছি। সেটি তারা বলেছেন মাইকের মধ্যে হাজার হাজার মানুষের সামনে যে আমার বাবার জন্মস্থানের উপরে যে মন্দির হবে, আপনারা যে মন্দির করবেন, সেই মন্দির এ খরচ করার জন্যেই এই অর্থ আমি দিয়ে যাব। অনেক অর্থ পেয়েছেন প্রণাম, সমস্ত অর্থ তিনি আমাদের ফান্ডে, মেহেরপুরের ফান্ডে, চট্টগ্রামের ফান্ডে দিয়ে গেছেন। সুতরাং এটাই প্রমাণ করে যে ঠাকুরের বংশধর তিনি, একমাত্র ঠাকুরের সরাসরি বংশধর অর্থাৎ ঠাকুরের সন্তান জীবিত অবস্থায় আছেন, তিনি সেই জায়গাতে মন্দির নির্মাণ হোক তিনিও চান। তিনি চান না সেই জায়গার উপরে কেউ হাঁটা চলাফেরা করুক বা গরু ছাগল হাঁটুক বা সেখানে অপবিত্র হোক, সেই পবিত্র একটি জায়গা, যে জায়গাতে আমরা প্রণাম করি, যে জায়গার উপরে আমরা সব সময় পূজা নিবেদন করতে আমাদের ইচ্ছা হয়, সবারই ইচ্ছা হয়। লাখো মানুষ, আপনারা যারা আমেরিকাতে আছেন, অস্ট্রেলিয়া আছেন, অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গায়, মিডল ইস্টে, ভারতবর্ষে আমাদের অনেক গুরু ভাই আছেন, যারা আসতে চায় হিমায়তপুরে, সেখানে প্রণাম করতে চায়, সেখানে মন্দির নির্মাণে তারা আগ্রহী। এবং যখনই আমি সেই বরাদ্দ পত্রটি হাতে পেয়েছি, সাথে সাথে অনেক গুরু ভাই আমাকে মেসেজ করেছেন, দাদা আমার টাকা পাঠাচ্ছি, সেই টাকা আপনারা সরকারের ফান্ডে জমা করবেন। অনেকেই কিন্তু সেই টাকা আমরা দিই, তখন পাবনা হিমেদপুরের ফান্ড থেকে সেই টাকাকে জমা করা হয়েছে সরকারি ফান্ডে, সেই জমার রসিদ আমাদের কাছে। সুতরাং এখানে আমি আমি আহ্বান জানাবো, যারাই আজকে সেটার ব্যাঘাত করার চেষ্টা করছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ও এসে সেখানে প্রণাম করতে পারবেন। দুই দলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে কিন্তু সেখানে কিছুই নির্মিত হয়নি এত বছর। আমি সমস্ত কাগজপত্রগুলো খুব স্টাডি করেছি, আপনারা যারা স্টাডি করতে চান দিতে পারবো, আমরা মেহেরপুর থেকে বা চট্টগ্রাম জেলা সৎসঙ্গ থেকে আমরা দিতে পারবো। আপনার স্টাডি করে আপনার বিবেকের আদালতে আপনি বিচার করবেন যে কি ঘটছে। তারা পাওয়ার কোন রকমের গ্রাউন্ড তারা সৃষ্টি করতে পারেনি, আদালতকেও দেখাতে পারেনি, মন্ত্রণালয়কেও দেখাতে পারেনি, তারপরেও তারা বিভিন্ন ভাবে যাতে পাবনা হিমেদপুর এই বাদপ্লেসটি না পায় সেজন্যেই কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। ওই একটা কথা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে, এই যে প্রভাব আমরা শুনি, এটি এখন প্রতিপক্ষ দল সেটি করা করছেন। তারা সামনেও মামলার একটি ডেট আছে, এই মাসে করার কথা ছিল, কিন্তু হয়তো সেটা আবার পিছিয়ে যেতে পারে ইলেকশনের কারণে, পাবনা ইলেকশন আছে। কিন্তু আমরা একটা কথাই শুধু আপনাদেরকে জানাতে চাই, যারা সৎসঙ্গী বা যারা ভক্ত ঠাকুরের, একটা কথাই জানাতে চাই, হিমেদপুরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান মিলিতভাবে সবকিছু করগা। হিমেদপুর কেন্দ্রায়িত না হলে
কোথাও করলে তাকে হবে। আপনি যত জায়গায় কালেকশনের চেষ্টা করেন ইষ্টবৃত্তি, আজকে ইষ্টবৃত্তির দিকেই অনেকের লোলুপ চোখ। ইষ্টবৃত্তি পাঠান, এখানে পাঠান, এখানে পাঠান, বিভিন্ন জায়গায় সেন্টার করেছে কালেকশন। তো ব্যবসা, ধর্ম ব্যবসা শুরু করেছেন আপনারা, যারাই বিভিন্ন জায়গায় ইষ্টবৃত্তি কালেকশন করে অর্থবৃত্তের মালিক হচ্ছেন, ঠাকুর ছাড়বে না আপনাদের। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইষ্টের টাকা যারা খায় শকুনজনই তারা পায়, শকুনজনিতে হতে হবে। ইষ্টবৃত্তির বিশাল ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর, সেটি কাটাই কাটাই পালন করতে হবে। এভাবেই ভাতৃবর্জ্য দেওয়া একটা ফুড ব্যাংক আমরা করতে পারি। ইষ্টবৃত্তির ভাতৃবর্জ্যের পদ্ধতি, ইষ্টবৃত্তির প্রতিপালন, ইষ্টবৃত্তির বাস্তবায়ন, সেটি যদি আমরা করতে পারি কেন্দ্রায়িত ভাবে, তাহলে দেখা যাবে কোনো গরিব থাকবে, কোনো দুঃখী মানুষ থাকবে না। আজকে আমার কথাগুলো অনেক আবেগের কারণে আমি অনেক কথা বলে ফেলেছি, ঠাকুরের কথা বলাই উচিত ছিল, কিন্তু ঠাকুরের কথা বলতে গিয়ে ঠাকুরের বার্থপ্লেসের কথা না বললে কিন্তু কথাটা পুরো। আজকে যে সান্ডল্য বিশ্ববিদ্যালয় করার আমরা চট্টগ্রাম জেলা সৎসঙ্গ থেকে ঘোষণা দিয়েছি, যে আনন্দবাজার ভবন করব আমরা, আমি গত কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম সেখানে শপথ গ্রহণ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের দ্বিতীয়বারের মতো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আমরা যে কমিটি করেছি সে প্রায় 61 জনের কমিটি, পুরো কমিটি গিয়ে সেখানে আমরা শপথ নেওয়ার সময় আমরা সয়েল টেস্ট শুরু করেছি। আমি 10 দিন ছিলাম, আমি ব্যক্তিগতভাবে 10 দিন থেকে পাবনা, যেখানে আমরা কান্দলি বিশ্ববিদ্যালয় ফিলাম, যেখানে স্কুল করব আমরা, এবং সাথে সাথে কান্দলি বিশ্ববিদ্যালয় করব পাশাপাশি বা কলেজ করব, সেই জায়গাটুকু আনন্দবাজার ভবন সহ, এটা চট্টগ্রাম জেলা সৎসঙ্গ থেকে আমরা ঘোষণা করেছি, আমরা সেটা ফাউন্ডেশনটি আমরা শুরু করে দেব। এবং সয়েল টেস্ট হয়ে গেছে, গত মিটিং এর সময় আমরা চট্টগ্রাম থেকে ডিজিটাল সার্ভে টিম নিয়ে গেছি, 4 দিন ব্যাপী পুরো পাবনার পুরো ঠাকুরের জমি যা আছে, বা রবীন্দ্রা যত জমি কিনতে পেরেছেন বিভিন্ন ভাবে, অনেক জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা ব্যয় করেছেন সেখানে, তারা যে জমিগুলো কিনেছেন সমস্ত জমিগুলোকে আমরা ডিজিটাল সার্ভের আওতায় নিয়ে এসেছি। আপনি গুগল সার্চ দিয়ে এখন হিমায়তপুরের প্রত্যেকটি ইনফরমেশন পেয়ে যাবেন। এটা আমরা লঞ্চ করব, হয়তো কয়েকদিন সময় লেগে যেতে পারে আরো, সেটা হিমায়তপুরে পরিকল্পনা করার কোনো সমস্যা হবে না। সেখানে অনেকগুলো ঠাকুরের বলা মতেই অনেকগুলো প্রজেক্ট আমরা করতে চাই, সেখানে একটা মেমোরিয়া আমরা করব, ঠাকুরের সমস্ত স্মৃতিগুলোকে যাতে সংরক্ষণ করা যায় সে ধরনের একটা মেমোরিয়া। এরই মধ্যে আপনারা দেখেছেন সমস্ত ঋত্বিক দেবতাদের একটা স্মৃতি সংরক্ষণশালা আমরা সেখানে উদ্বোধন করেছি, এবং সাথে সাথে ঠাকুরের মেমোরিয়াটি আমরা সেখানে গড়ে তুলব। সেখানে স্কুল হবে, সেখানে কলেজ, কান্দলি বিশ্ববিদ্যালয় সহ সমস্ত প্রজেক্ট গুলো বিভিন্ন মাস্টার প্ল্যানে আমরা নোট ডাউন করেছি, সেখানে আমরা সেগুলো করার চেষ্টা করব। আমি বিশ্ববাসীকে আমি জানান দিতে চাই, হিমায়তপুর কেন্দ্রায়িত হলে সব জায়গায় সবকিছু হবে, হিমায়তপুর কেন্দ্রায়িত হলে সব জায়গায় সবকিছু হবে। আমরা হিমায়তপুরকে কেন্দ্রায়িত না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস করার চেষ্টা করছি বলে কোথাও কিছু হচ্ছে না, এবং আমরাও মুক্তির স্বাদ, জীবনকে গঠন করার যে সুফল, জীবনকে সুগঠিত করার, পরিবারগুলোকে আলোকিত করার, আমাদের নিজের জীবনকে আলোকিত করার যে সুফল, সেটি কিন্তু আমরা পাচ্ছি, আমরা ভরে উঠতে পারি না। 8 কোটি আমি বলেছি, এর থেকে হয়তো বেশি হতে পারে, কিন্তু আমরা খুব কম সংখ্যক হয়তো ভরে ভোরের প্রার্থনাটি আমরা হতে দেখি। সেটি যদি না করেন তাহলে দিনটি শুরু হবে না, সেটি যদি না করেন আপনার জীবন আলোকিত হবে না, সেটি যদি না করেন আপনার দিনটি অনেক বড় হবে না। ভোরের নামাজ যারা পড়ে তারা সেই নামাজ পড়েই সমস্ত কাজ শুরু করেন, আপনি ভোরের প্রার্থনাটি করে কাজগুলো শুরু করেন, দেখবেন কত বড় দিন আপনি পেয়ে যাবেন, কত স্নায়ুর শক্তি আপনি পেয়ে যাবেন, কত মানুষের সাথে সেদিন আপনার কানেকশন হয়ে যাবে, কানেকটিভিটি গুলা সৃষ্টি হতে থাকবে, আপনি স্পিরিচুয়াল পাওয়ার আপনি অর্জন করতে পারবেন, অর্জন করতে থাকবে। এবং আমাদের যে আত্মাটি,
সে আত্মাকে ঊর্ধ্বগতি করার একটি উপায় সেটা হচ্ছে নাম ধ্যান। আপনি আচরণশীল হয়ে যদি সঠিক নিয়মে নাম ধ্যানটি করেন, তাহলে যতক্ষণ নাম ধ্যান করবেন ততক্ষণ আপনার আত্মাটি পরমাত্মার সাথে যুক্ত থাকবে, আপনার আত্মাটি পরমাত্মার সাথে যুক্ত থাকবে, আপনার এই জীবাত্মা পরমাত্মার অংশ সম্ভূত। যতক্ষণ আপনি ঠাকুরের নাম জপটি করবেন ততক্ষণ ঠাকুরের সাথে বা পরমাত্মার সাথে আপনি যুক্ত থাকবেন, এবং যত বেশি করবেন তত বেশি আপনার আত্মাটি শক্তিশালী হতে থাকবে। ঠিক মোবাইল চার্জ দেওয়ার মতো ব্যাপার, মোবাইলটি যখন আপনি চার্জে লাগান তখন বিদ্যুতের সাথে অর্থাৎ কারেন্টের সাথে মোবাইলের ব্যাটারির কানেকশন হয়ে যায় এবং মোবাইলের ব্যাটারিতে রিচার্জ হতে থাকে, রিচার্জ হতে 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 পূর্ণ হয়ে যায়। যখনই কারেন্ট চলে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে সাথে সাথে সে চার্জ রিচার্জ হওয়া বন্ধ হয়ে যাবে, সেখানে ব্যাটারি স্টপ এবং সে পরের মুহূর্ত থেকে সে চার্জ কমতে থাকে সে মোবাইলের ব্যাটারি। আপনি যতক্ষণ পর্যন্ত নামময় হয়ে থাকবেন ততক্ষণ আর এই আত্মাটি আপনার ঊর্ধ্বগতি সম্পন্ন হতে থাকে, হতে 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 আপনি বিশাল শক্তির আধারে পরিণত হয়ে যাবেন। আর যখনই আপনি নামটি ভুলে যাবেন, যখনই আপনার সাধনা আপনি থামিয়ে দেবেন, সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডিসকানেক্ট হওয়ার সাথে সাথেই আপনার পাওয়ার কমতে থাকবে। যে পাওয়ারটি আপনি এতক্ষণ পর্যন্ত রিচার্জ করেছিলেন সেই পাওয়ার কমতে 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 একদিন ডিসচার্জ হয়ে যাবে এবং তখনই আপনার দুঃখ দারিদ্র রোগ শোক ব্যাধি জরা এগুলো আসতে থাকবে, আপনার আলস্য এগুলো আসতে থাকবে, এগুলো বাড়তে থাকবে, অবগুণ নেগেটিভ এনার্জি আপনার মধ্যে বাড়তে থাকবে। সুতরাং এই যে ছোট্ট প্র্যাকটিস, এই প্র্যাকটিসটি শুরু করতে হবে ভোরের প্রাণ দিয়ে, নাম ধ্যান দিয়ে আপনি শুরু করুন। এবং নিশার যে নাম সেটি হচ্ছে আপনি যখন শুতে যাবেন এবং আর্লি টু ব্যাড, আর্লিয়ার আপনাকে বেডে যেতে হবে অর্থাৎ বিছানায় যেতে হবে, আর্লিয়ার যত আর্লিয়ার পারে। আমার অনেক ফরেনার বন্ধু আছে চট্টগ্রামেই, তারা ব্যবসা করছে বিভিন্ন ইন্ডাস্ট্রির মাল বিদেশে, তারা সন্ধ্যা 6:30টার মধ্যে ডিনার করে, সন্ধ্যা 6:30, 10টার মধ্যে ঘুমিয়ে যায়, কাজ কাজ কাজ। তারা কত সফল আজকে, কত বড় বড় ইন্ডাস্ট্রি চট্টগ্রামে করেছে, তারা শত নয় হাজার কোটি টাকার মালিক, তাদের ম্যানেজমেন্ট শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট, কোনো বাংলাদেশি তাদের সাথে পেরে উঠছে, চাইনিজ কোরিয়ান শ্রীলঙ্কা এগুলো জাপানিজ আছে। তারা সন্ধ্যা 6:30-6:30 মধ্যে রাত্রের খাবারটু শেষ করে এবং আর্লি টু ব্যাড। সুতরাং আপনিও আমিও, ঠাকুর তো বলে দিয়েছেন 133 বছর পূর্বে, সেটি উষায় নিশায় মন্ত্র সাধন কলাই ফেরাই যোগ করতে, সেটি তপস্যা। আমরা এখন পরিবারে থাকি, আগের মতো সেই সন্ন্যাসী হওয়ার যুগ চলে গেছে, তো কলির কল্কি অবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সংসারে শ্রীরামকৃষ্ণ বলেছেন সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু মনের মধ্যে সংসার যাতে না, কিন্তু কলির কল্কি অবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন কলাই ফেরাই যোগ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ, এটি তপস্যা, এটি করতে হবে। সহজ বিষয়টি খুব কঠিন ব্যাপার নয়, আমরা মন্দির করছি, আমরা তীর্থ করছি, আমরা মহোৎসব করছি, আমরা অনেক কিছুই করছি, আমরা বক্তৃতা করছি, কিন্তু ওই মূল কাজটি থেকে যদি দূরে সরে গিয়ে আমি হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দায় যদি যুক্ত হয়ে যাই, তাহলে আমার মূল কাজটি থেকে আমরা পিছিয়ে পড়ি। হিংসা পরচর্চা অধঃপাতে যাওয়ার প্রধান সহায় কি জানিস? ঠাকুরেই বলছেন, ঠাকুরেই প্রশ্ন করছেন, অধঃপাতে যাওয়ার প্রধান সহায় কি জানিস? অধঃপাতে যাওয়ার প্রধান সহায় কি জানিস? পরনিন্দা। এই পরনিন্দাটুকু করা যাবে, এটি আমাদেরকে অধঃপাতে নিয়ে যাচ্ছে। আমরা যেখানেই বসি, বিশেষ করে সনাতনীদের কথা বলছি, আমার চায়ের দোকানে বেশি সময় কাটে, রাস্তায় ঘাটে মাঠে পার্কে বসে সময় কাটে, কিন্তু যারা আজকে চট্টগ্রামের মধ্যে আমার যে বিদেশি বন্ধু বা ঢাকার মধ্যে, তাদেরকে কোথাও গসিপিং করতে দেখি না আমি, আড্ডা মারতে দেখি না,
তারা কাজের কথা বলেন শুধু, যেখানে যুক্ত হবেন দুজন কাজ কাজের কথা। আমাদের যারা স্নায়ুবিক দুর্বলতায় আমরা যারা ভুগছি, তাদের কাজ হচ্ছে গসিপিং, কাজের কথা নেই, কাদের ঘরে কি হয়েছে সেগুলোর নিয়ে চর্চা, ওটাতে আপনার তো আমার কোনো লাভ। তাই ঠাকুর যে বলছেন যে অধঃপাতে যাওয়ার প্রধান সহায় কি জানিস? পরনিন্দা। এই জন্য আমরা অধঃপাতে যাচ্ছি, পরনিন্দা করি বলেই। সুতরাং এটি করা যাবে, হিংসা হিংসা, আমি যাকে হিংসা করব বা আপনি যাকে হিংসা করবেন, সে তো হয়তো জানেও না যে আপনি তাকে হিংসা করেন। এই কথা এই কি হচ্ছে সেটা দিয়ে দেখুন। সাপোজ আপনি তাকে একজনকে হিংসা করেন, কিন্তু সে ব্যক্তি জানেই না আপনি তাকে হিংসা করেন, তার মতো সে জীবন ধারণ করছে, তার মতো সে উন্নতি করছে, তার মতো সে বেড়ে উঠছে, বেড়ে উঠছে বলেই মানুষ তাকে হিংসা করে, কোনো কোনো মানুষ, সবাই না। আর যারা হিংসা করে তাদের পরিণতি কিন্তু করুণ হয়। কেমন হিংসা? নিজের ভিতর জ্বলে, নিজের ভিতর দহন সৃষ্টি করে, এবং সেই দহন থেকে এক প্রকারের গ্রন্থিহীন রস নিঃসৃত হয়, সেটা অ্যাসিড, এই গ্রন্থিহীন রস, এবং সেই ব্রেইন এবং হার্টকে নষ্ট করে দিচ্ছে মানুষ, এবং হিংসুককে শেষ করে দিচ্ছে, এই নলিহীন যে গ্রন্থি নিঃসৃত হচ্ছে সেটি ধ্বংস করেছে। রাগান্বিত হওয়ার মানে, রাগ রাগ করলে একজন মানুষ যদি রেগে যায়, আমি অক্রোধী, ঠাকুর যে বলছেন এটির রেজাল্টটা কি, আমি অক্রোধী হওয়ার রেজাল্টটা কি দেখুন, যিনি রেগে যাচ্ছেন মারাত্মক ভাবে তার মধ্যে ওই গ্রন্থি নিঃসৃত, স্টেট নিঃসৃত হচ্ছে তার ব্রেইনের মধ্যে, রেগে ভাঙচুর গালি গালাজ যারাই করছে তাদের ভিতরে বিশালভাবে দহন সৃষ্টি হচ্ছে, জ্বলছে তারা, রস নিঃসৃত হচ্ছে নলিহীন গ্রন্থি থেকে তাদের মধ্যে রস নিঃসৃত হয়, সেটা অ্যাসিডের মতো কাজ করে, যে অ্যাসিড তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। সেজন্য বলছেন আমি অক্রোধী, আপনি ঠাকুরের সামনে বসেই বলছেন আমি অক্রোধী, দুবেলা করে বলছেন আমি অক্রোধী, আর গুলোতে যাচ্ছি না, পরেরগুলো আপনারা জানেন, দুবেলায় হাত জোর করে এগুলো বললে আপনার পুণ্য হয়, বলেন টিয়া পাখির মতো শুধু গান করলে তো হবে না, আমি অক্রোধী, আমাকে অক্রোধী হতে হবে, যে ঠাকুরকে সামনে রেখে আপনি শপথ করছেন, ঠাকুরের সাথে আপনি বেইমানি করছেন, আপনি যদি ক্রোধ করেন আমি অক্রোধী, আমাকে অক্রোধী হতে হবে, আমি অমানি, মান থাকলে চলবে, অভিমান, অভিমান শেষ করে দিচ্ছে, বাবার সাথে ছেলের অভিমান, মায়ের সাথে মেয়ের অভিমান, হ্যাঁ স্বামী স্ত্রীর অভিমান, অনেক কিছুই হয়ে যাচ্ছে, অভিমান করে আত্মহত্যাও করছে। সুতরাং এই দুটি কাজ, প্রথমেই তো আমি অক্রোধী, আমি অমান, আমি নিরলস, আমি যদি আলস্য করে ঘুমিয়ে থাকি সকালবেলা তাহলে আমার কোনো উন্নতি হবে। এই তিনটি গুণ আগে আমরা রপ্ত করে চলুন। আজকের এই অনলাইন সৎসঙ্গ আমার ঠাকুর নয়, আমি ঠাকুরের, আমার ঠাকুর অনলাইন সৎসঙ্গ, এটিকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশাল একটা আয়োজন করেছেন এবং বিশ্বব্যাপী যে দেব সৃষ্টি করেছেন পরম দয়াল, এটাতে আসলেই আসলেই আশীর্বাদ করছি দুহাত দিয়ে। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ সম্পর্কে আমি একটু করে বলতে চাই, অনেক সময় নিয়ে ফেলেছি, অনেকেই হয়তো দেখছেন এই আমার কথাগুলো শুনছেন, ঠাকুরেরই কথা বলেছেন। আমরা চট্টগ্রাম জেলা সৎসঙ্গে 2017 সালে যখন দায়িত্ব গ্রহণ করছি 51 সদস্য বিশিষ্ট কমিটি করে, তখন আমরা একটা পুস্তিকা, আমি নিজ হাতে সেই পুস্তিকাটি এক রাতের মধ্যেই লিখতে লিখে ফেলেছিলাম। সেই পুস্তিকাতে যা দিয়েছি সেই কথাগুলো অনেক বছর ধরে একটা ছিঁড়া কাগজে আমি লিখে 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 পড়ে রাখতাম। আমেরিকা থেকে স্বরূপ দা চট্টগ্রামে এসেছিলেন, তার ভাই অরূপ দা সহ আমার অফিসে একদিন সন্ধ্যা প্রার্থনা করলাম, প্রার্থনার পরে নীলকালি লালকালি বিভিন্ন কালিতে সেই কাগজটি একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, পয়েন্ট গুলো আমি পরে পরে শুনালাম, দাদা এই পয়েন্ট গুলো আমি লিখেছি চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মাধ্যমে, আমরা এই কাজগুলো করতে পারি, সেই পয়েন্ট গুলো দিয়ে এক রাতে একটা বই রচনা করেছিলাম 2016 সালে। সেই বই আকারে সেটি প্রকাশ করেছি চট্টগ্রামে, এবং 25 দফা সেখানে আমাদের উন্নয়ন কর্মসূচি,
উন্নয়ন কর্মসূচিতে প্রথমেই আমরা ঋত্বিক দেবতাদের পরিচর্যার কথা বলেছি, স্বাস্থ্যয়নী বাড়ানোর কথা বলেছি, থাকা সৎসঙ্গের উন্নয়নের কথা বলেছি, সেখানে আমরা নাম ধ্যান কক্ষের কথা বলেছি এবং চট্টগ্রাম জেলা সৎসঙ্গে দায়িত্ব নিয়ে সর্বপ্রথম সে নাম ধ্যান কক্ষটি করে ফেলেছে করে ফেলেছে নাম ধ্যান চট্টগ্রাম জেলা মন্দির আপনারা দেখবেন আমরা সাদা দিয়ে পুরোপুরি ভাবে সাদা মন্দিরে পরিণত, পুরো সাদা, সবকিছু সাদা, কৃত্রিমাত্রী সমাধি মন্দিরটি যেভাবে আমরা আমি করেছি পাবনা হিমেশ করে পুরো সাদার উপরে, সাদার উপরে আর কোনো সত্য নেই, সাদার উপরে আর কোনো রং নেই, এটি মনের প্রফুল্লতা ব্যাপ্তি সবকিছুকেই বাড়িয়ে দিচ্ছে। সুতরাং চট্টগ্রাম জেলা সৎসঙ্গ এখন গতকাল রাঙ্গুনিয়াতেও উপজেলা একটা কমিটি 14টি শাখা সৎসঙ্গের সমন্বয়ে একটা উপজেলা কমিটিকে শপথ গ্রহণ করিয়েছি আমরা, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের অকুতোভয় এক ঝাঁক তরুণ গিয়ে সেটি সাধারণ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানটি আমি পরিচালনা করেছি এবং সেখানে 14টি শাখা সৎসঙ্গের সমস্ত নেতৃবৃন্দ এসছেন, তাদের সমন্বয়ে উপজেলা কমিটি করে দিয়েছে। আমাদের শাখাগুলো থাকবে, কেন্দ্র থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি শাখাগুলো থাকবে উপজেলার আন্ডারে, উপজেলা থাকবে জেলার আন্ডারে এবং জেলাগুলো থাকবে হিমেদপুরের আন্ডারে। হিমেদপুর থেকে যে নির্দেশনা আসবে সেটা ঠিক এই প্রোটোকলের মধ্য দিয়ে শাখাতে পৌঁছে, শাখার উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সীতাকুণ্ডের মন্দিরটি আমরা অনেকটা সুসম্পন্নের দিকে নিয়ে যাচ্ছি, গম্বুজের কাজটি শুরু হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে এবং অনেকেই সেটাতে যোগান দিচ্ছেন। আমি আপনাদেরকে রাসিক্য জয়গুরু জানাচ্ছি, সীতাকুণ্ড মন্দিরটি দ্রুততার সাথে শেষ করতে হবে সেজন্য। এবং ঠাকুর বলছেন সীতাকুণ্ডে আমার একটা বসার ব্যবস্থা করা লাগে, তাই ঠাকুর যে সেখানে আদিনাথ সেখানে চন্দ্রনাথ বিরূপাক্ষ আছে, সেখানে শম্ভুনাথ বাড়ি আছে এবং তার নিচে কিন্তু ঠাকুরের যে পাহাড়, ঠাকুরের যে মন্দিরটি ছিল পুরনো, সে মন্দিরটিকে আমরা ঋত্বিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, সেই পাহাড়ের উপরে ঋত্বিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চাই আমরা। সেখানে পাহাড়ি পরিবেশ অনেক সুন্দর, একটি শক্তির ভান্ডার, সেই যদিও নিচে একটা মন্দির হচ্ছে সেখানে আমি প্রথমে রাজি ছিলাম না কোনো অনুদান দিতে বা কাজ করতে, কিন্তু পরবর্তী দেখছি অনেক দূরে গিয়ে গেছে, সেজন্য সে মন্দিরটি সুসম্পন্ন হয়ে যাক নিচের মন্দিরটি। এরপর পরে আমরা পাহাড়ের উপরে যে জায়গাটুকু আছে সেটাকে আমরা সুসম্পন্ন করে সেখানে একটা ঋত্বিকদের জন্য একটা চর্চা কেন্দ্র বা ঋত্বিক প্রশিক্ষণ কেন্দ্র আমরা করে দিতে পারবো, মেদপুরেও সেভাবে করে দিতে। আমাদের ঋত্বিক দেবতারা অনেক ভাবেই সংখ্যায় ভুগছেন, স্নায়বিক দুর্বলতায় ভুগছেন এবং বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছেন, তাদেরকে আমরা এই প্রাণায়ামের আন্ডারে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তারা আবার শক্তি পেয়ে যাবে, যে শক্তিটি পেয়েছেন ডক্টর রবীন্দ্রনাথ সরকার, সেখানকার অনেক 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 ঋত্বিক দেবতা সেখানে থাকেন, তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছেন, রবীন্দ্র নুয়ে গেছিলেন বিভিন্ন ভাবে স্নায়বিক দুর্বলতা বা বার্ধক্যজনিত কারণ, তাকে আমি নিজেই সেই হিমেদপুর মন্দিরে প্রার্থনা শেষে সকালবেলা তিনি সহ প্রায় শতাধিক মানুষ সেখানে, 100 জন হবে না হয়তো আরো কম হতো হতো, সকালবেলা আমি যখনই মাতৃ মন্দির কাজ করতে যেতাম পিতৃমাতৃ সমাধি মন্দিরে সেখানে থাকতাম, তাদেরকে যোগব্যায়াম প্রাণায়ামে আমি চর্চা শুরু করে দিয়েছিলাম, সেখানে ছাত্ররা সহ এবং অনেক গোপীনাথ কুণ্ডুকে আপনারা চিনেন, তিনিও কিন্তু হয়তো আমাদের ছেড়ে চলে যেতেন কিন্তু আবার যোগব্যায়াম প্রাণায়াম শুরু করে গোপীনাথ দা বা ডক্টর রবীন্দ্র সহ অনেক অনেক ঋত্বিক দেবতা আবার ঘুরে দাঁড়িয়েছে, স্নায়বিক দুর্বলতা কেটে গেছে তাদের এবং অনেক বার্ধক্যজনিত সমস্যাগুলো চলে গেছে, এবং তেল, বিনা তেলে রান্না আমরা চর্চা শুরু করতে হবে আমাদের, দেখা যায় যারাই যারাই ব্রত নিয়েছেন, স্বাস্থ্যনী নিয়েছেন, গ্রহণ করেছেন স্বাস্থ্যনী ব্রত, স্বাস্থ্যনী দুর্যোগ জাতক দেবতারা, যে রান্নাটি হয় সেই রান্না তেলে ভরা,
তেলে ভরা। সোজা কথা, এখানে আমি কাউকে দোষ দিয়ে কথা বলছি না, আমরা হয়তো রান্না ভালো জানি না বলেই তেলে তেল অনেক অনেক তেল দিয়ে রান্না করতে হয়, যে কারণে অনেক ঋত্বিক দেবতার মধ্যে হার্টের সমস্যা। নারায়ণগঞ্জের অবিনাশ দা সুস্থ, তিনি এই যোগব্যায়াম প্রাণায়াম, আমি নারায়ণগঞ্জের যখন গিয়েছি তখন তাকে যোগব্যায়াম প্রাণায়াম গুলো শিখিয়ে দিয়েছি এবং তিনি এখন সুস্থ। তিনি সেদিন পাবনা হিমিত্র উৎসবেও দাঁড়িয়ে, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আমার কথাটি বললেন যে শঙ্কর দা আমাকে যদি এই প্রাণায়াম গুলি না শিখাতেন তাহলে হয়তো আমি আর হিমিত্র আসতে পারতাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিনা তেলে রান্নাটি শুরু করতে হবে ঋত্বিক দেবতা বা ব্রতধারীদের জন্য বা আমাদের জন্য পরিবারগুলোর জন্য। বিনা তেলে রান্নার বই আছে, ডক্টর বিমল সাজের, ভারতীয় প্রতিভা পাতিলের ডাক্তার, ভারতের যে প্রাক্তন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল তার ডাক্তার ডক্টর বিমল সাজের, তার বই আছে বিনা তেলে রান্না, সেই বইটি আপনারা অনুসরণ করতে পারেন। আমিও শেখাই কিন্তু বিমল সাজারের বইটি পড়লেও হয়ে যাবে, ডক্টর বিমল সাজের বিনা তেলে রান্না, সেটি শুরু করতে হবে, বিনা তেলে রান্না খেতে হবে, আর যোগব্যায়াম প্রাণায়ামটি শুরু করে দিতে হবে ঠাকুরের কাজের পাশাপাশি। তা আমি অভিনন্দন জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অনলাইন সৎসঙ্গের আপনারা আয়োজন করেছেন, আমাকে বিশাল সময় দিয়ে আপনারা যে অনলাইন সৎসঙ্গটি পরিচালনা করছেন আজকে বিশাল ফ্লোর দিয়েছেন আমাকে বলার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে আবারও ঠাকুরের কাছে আপনাদের মঙ্গল সমৃদ্ধি এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি এবং চট্টগ্রাম জেলা সৎসঙ্গের যে উৎসব হবে আগামী 25 তারিখ, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, বিশ্বের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অসাধারণ আলোচনা, আমরা ভক্ত শ্রোতারা যারা অনলাইনে আছেন সরাসরি দেখতে পাচ্ছেন, সবাই আশা করি ওনার আলোচনা থেকে আপনারা এটুকু বুঝতে পেরেছেন এবং আমরা উনি বিস্তারিত বলেছেন। আসলে এই অল্প সময়ের মধ্যে আমরা ওনার আরো অনেক কিছু কথা বলার ছিল বা বলার আছে, আমরা শুনতে চাই কিন্তু সময়ের কারণে আমরা শুনতে পাইনি বা শুনতে পাচ্ছি না, কারণ এই ঠাকুরের বিশালতা জানলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুরের ব্যাপারে আমরা অনেক অজানা তথ্য জেনেছি এবং চট্টগ্রাম সৎসঙ্গ নিয়ে আমরা কোথায় কি করছেন বিভিন্ন আমরা জানলাম, আমরা আরো জানবো আরো একদিন হয়তো আমরা যুক্ত করব দাদাকে, সেদিন আমরা সে বিশালতা নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি দাদা আমাদের সাথে থাকবেন সেদিন আরেকদিন, সে ব্যাপার আমরা আলোচনা করব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সাথে আছে সঙ্গী শিল্পী আছেন, তার আগে আমি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, দাদা থাকুন আমাদের সাথে, আমরা কথা বলবো আপনার সাথে আরো আলোচনা করব, আরো একদিন আলোচনা করব। আমরা সঙ্গীত শিল্পীর কাছে যাব, আমি দিদিকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশনা করার জন্য। আমরা এরপরে আমরা দাদা আছেন কলকাতাতে, আমি ওনাকে দাদাকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান।